আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি মোটামুটি, দুই বাচ্চা একটু অসুস্থ আর কি গত তিন চার দিন থেকে। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে আমরা রাজশাহী থেকে যখন আসছিলাম তখনকার একটা ভিডিও আর কি। তো আমরা নাটোরের ট্রেন হয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, রাজশাহী শহরটা আমাদের বাসা থেকে একটু দূরে হয়ে যায়। আর মানে কি বলবো, ট্রেনে যদি এসিতে বা কেবিনে সিট না কাটা হয় তাহলে তো ইদানিং খুবই ঝামেলা হয়, মা এত লোকজন ট্রেনে ট্রাভেল করে। কারণ রাজশাহী থেকে ঢাকায় আসতে যেহেতু বাসে প্রচুর জ্যাম পড়ে, তাই মানুষ দাঁড়াই হইলেও আর কি ট্রেনেই আসতে চায়। আর ট্রেনের জার্নিটা যেহেতু একটু আরামদায়ক, এখন আগে তো ট্রেনের ভাড়া অনেক কম ছিল, এখন মানে ডাবল করে দিয়েছে কয়েক বছর আগেই, কিন্তু সার্ভিসটা ওইভাবে উন্নত হয় নাই। মানে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে ট্রেনের সার্ভিস তত বেশি জঘন্য হয়ে যাচ্ছে, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়, যেহেতু আমি সবসময় ট্রেনে যাওয়া আসা করি অনেক বছর আগে থেকেই, এই জন্য মানে বুঝতে পারি পার্থক্যটা। আর আপনি তিন চারটা সিট কেটেও যে একটু আরামে বসে যাবেন, সিটের টিকিট কেটে সেটা হয় না, এত লোকজন। আর ট্রেনে জার্নি করার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, ট্রেনে যেহেতু খাবার পাওয়া যায়, তারপরে বাথ মানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, সব মিলে ট্রেনের জার্নিটা আসলেই আরামদায়ক একটা জার্নি হওয়া উচিত। কিন্তু দেখা যায় যে এরকমটা হয় না, আমাদের যেহেতু আমরা দুইটা বাচ্চা নিয়ে তিন চারটা করে আমাদের সিট কাটা হয়, দেখা যায় যে মানুষ এসে ওই সিটগুলোতেই বসতে চায়, মানে পারলে আমাদেরকে উঠাই দিয়ে তারা বসে, যে আপনারা দুইটা বাচ্চা নিয়ে তিন চারটা সিট নিয়ে বসে আছেন। কিন্তু আমরা যে টিকিট কাটি, টিকিট কেটে বসি, এটা তাদেরকে বোঝানো যায় না। আর আমরা তো তিন চারটা টিকিট কাটি একটু আরামে আসার জন্য, কিন্তু এটা মানুষের কাছে মনে হয় যে কেউ কেউ দাঁড়াই আছে আর আমরা হচ্ছে মানে বসে আছি, হয়তো অন্য কারো সিটে, এরকম একটা বিষয় হয়ে যায়। গতবার জার্নিতে এই সমস্যাটা খুবই ফেস করেছি, মানে আমাদের সিট পারলে তারা আমাদেরকে উঠাই দিয়ে নিজেরা বসে, যে একটু সরেন একটু সরেন, আমরা বসি আমরা বসি। আরে বাবা, আমরা কিছুতেই বোঝাতে পারি না যে বাচ্চা নিয়ে বাচ্চারা একটু আরামে বসবে, আমরা একটু আরামে যাব, বাচ্চারা খেলাধুলা করবে বলেই তো আমরা বেশি টিকিট কেটেছি, তাহলে আমরা কেন অন্য মানুষকে জায়গা দিব, তাই না? যাই হোক, এত আসলে বিবেক করেও দুনিয়াতে চলা যায় না। তারপরেও এরকম হয়েছে যে ওর বাবা উঠে হয়তো বাথরুমে গিয়েছে আর ওই সিটে বসে পড়েছে। এখন একটা পুরুষ মানুষ বসলে তুলে দেওয়া যায়, কিন্তু একটা মহিলা যদি বসে তাহলে তো আর তাকে তুলে দেওয়া যায় না। এরকম হয়েছে যে ওর বাবা বাথরুম থেকে এসে অনেকক্ষণ দাঁড়াই আছে, তা উঠে না উঠে না। এখন কি করব, মানুষের আসলে বিবেকও দিন দিন লোপ পেয়ে যায়। তো ট্রেনের আরামদায়ক জার্নিটা দিন দিন আর আরামদায়ক থাকে না, আর সব সময় তো সব ধরনের সিটও পাওয়া যায় না। আমরা হচ্ছে যমুনা সেতুতে উঠছি, আর এই জায়গাটার দৃশ্যটা তো খুবই সুন্দর। এতক্ষণ আপনারা মানে যে পানির দেখলেন, সুন্দর নীল আকাশ, পানি, এগুলো হচ্ছে চলন বিলের দৃশ্য, ওগুলো পার হয়ে এসে এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর যমুনা সেতুর এই রেল লাইনটা হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ যেহেতু আলাদা একটা রেল লাইনের কাজ হচ্ছে, কাজও প্রায় শেষের দিকে। আমরা তো বেশ কয়েক মাস আগে এসেছিলাম, কিন্তু এর মধ্যে একদিন শুনেছি, আমি ঠিক ওইভাবে মনে করতে পারছি না, যে ট্রায়ালও চলছিল আর কি, এরকমটা মনে হয় শুনেছিলাম, আমি ঠিক শিওর না, ভুলে গিয়েছি। তো সেরকম যদি হয় তাহলে এরপরে হয়তো যখন যাব বা কি রাজশাহীতে, হয়তো ওই নতুন ওই লাইনের ওই দিক দিয়ে হয়তো যাব। এদিক দিয়ে যায় আর ছোটবেলার কথা মনে হয়, ছোটবেলায় একদম আমরা যখন অনেক ছোট ছিলাম, ঢাকায় আসলে তখন ফেরি পার হয়ে আসতে হতো, তারপরে তো ব্রিজ হলো, এখন আবার রেলের জন্য আলাদা ব্রিজ হচ্ছে, আসলে কত আরাম হয়েছে। আর আগে যখন কি বলে ওইটা ফেরি দিয়ে যাওয়া আসা করতাম, তখন তো
অনেক বেশি সময় লাগতো আমার, আসলে ওইভাবে অনেকবার যাওয়া আসার কথা মনে নেই। আমি লাস্ট তখন যখন গিয়েছিলাম ফেরিতে তখনই অনেক ছোট ছিলাম, আমার তখনকারই কিছু কিছু স্মৃতি মনে আছে। আমার মেয়েরা জানালা দিয়ে এটা দেখছিল আর বারবার বলছিল আর কি, যে ওখানে কি কি হচ্ছে, ওটা কার বাসা। আর যেহেতু এখন একদম বর্ষার সময়, দেখতে পাচ্ছেন খাল বিলগুলো পানিতে একদম থই থই করছে। ট্রেনের জার্নি এটাই মজা, দেখতে অনেক ভালো লাগে, মানে যতই হচ্ছে লং জার্নি হোক না কেন, মানে ওরকম ক্লান্তি আসে না আর কি। আগে তো কোনো ক্লান্তি আসতো না, এখন যেহেতু বাচ্চাদের নিয়ে জার্নি করি সেক্ষেত্রে মানে বাচ্চাদেরকে সামলাতে সামলাতেই একটু টায়ার্ড হয়ে যায়, এই তাছাড়া অতটা খারাপ লাগে না। কিন্তু বাস জার্নি আমার আধা ঘন্টার জন্য বাসে উঠলেও আমার ভালো লাগে না, সারাদিন মনে হয় যে কেমন জানি অস্বস্তি লাগে। আমার বড় মেয়েটাও তাই, ও একদমই বাস জার্নি করতে পারে না। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।